सुप्रिय शिक्षार्थी बंधुरा असलामु आलैकुम आशा करी तुम्हारा सबाई भलो आछो आमिओ तुम्हारे दुआ एवं आल्लाह रहमते भलो आछि। आमरा तुम्हारा इतिमध्ये देखेछो तुम्हारे अष्टम श्रेणीर जन्य आर्टिकल निये तुम्हारे क्लास नियेछि। आज के आमि क्लास नेब प्रिपोजिशन निये। आज के क्लासटा हच्छे प्रिपोजिशन। तो शिक्षार्थी बंधुरा आज के टपिक अष्टम श्रेणी शिक्षार्थी बंधुदेर जन्य प्रिपोजिशन। तो तुम्हारा जानो प्रिपोजिशन अर्थ कि? हाँ, प्रिपोजिशन पार्ट वन। प्रि माने पूर्वे, पोजिशन अर्थ हच्छे अवस्थान। ताहले प्रिपोजिशन अर्थ हच्छे पूर्वेर अवस्थान। सुतरां प्रिपोजिशन अर्थ हलो पूर्वेर अवस्थान। जे वार्ड नाउन बा प्रोनाउन अथवा नाउन फ्रेज एर पूर्वे बसे तार साथे अन्य वार्डेर सम्पर्क निर्देश करे अथवा सम्पर्क स्थापन करे ताके प्रिपोजिशन बोले। ताहले प्रिपोजिशन काके बोले? जे वार्ड नाउन बा प्रोनाउन अथवा नाउन फ्रेज अथवा नाउन जातीय वार्डेर पूर्वे बसे ताके कि बोले? प्रिपोजिशन बोले। ঠিক আছে, এখন প্রিপোজিশন শুধুমাত্র যে নাউনের পূর্বেই বসবে এমনটা কিন্তু না। যদি নাউনের পূর্বে বসে তখন তাকে প্রিপোজিশন বলে, কিন্তু যদি ভার্বের পরে বসে তখন সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, সেটা কি বলে? অ্যাডভার্ব বলে। তাহলে অ্যাডভার্ব, তাহলে আমি কী বলতে পারি? ভার্বের সাথে প্রিপোজিশন ব্যবহৃত হলে তখন তা কী বলে? অ্যাডভার্ব। যেমন কাম যোগ ইন, কাম। ঠিক আছে, তাহলে কী বুঝলাম? প্রিপোজিশন মানে কি? যে অর নাউন বা প্রোনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে তার সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশনের প্রকারভেদ তোমরা জানো যে প্রিপোজিশন হচ্ছে ছয় প্রকার। প্রিপোজিশন হচ্ছে কত প্রকার? প্রিপোজিশন হলো ছয় প্রকার, তাই না? তাহলে কী কী? নাম্বার ওয়ান সিম্পল প্রিপোজিশন, নাম্বার টু ডাবল প্রিপোজিশন, নাম্বার থ্রি কম্পাউন্ড প্রিপোজিশন, নাম্বার ফোর ফ্রেজ প্রিপোজিশন, নাম্বার ফাইভ পার্টিসিপল প্রিপোজিশন, নাম্বার সিক্স ডিসগাস্ট প্রিপোজিশন। তাহলে আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি প্রিপোজিশন হচ্ছে ছয় প্রকার। কত প্রকার প্রিপোজিশন? প্রিপোজিশন হচ্ছে ছয় প্রকার। তা কী কী বলতো? নাম্বার ওয়ান সিম্পল প্রিপোজিশন, নাম্বার টু হচ্ছে, আমার সাথে তোমরা একটু একবার রিপিট করো, হয়ে যাবে, ডাবল প্রিপোজিশন, থ্রি কম্পাউন্ড প্রিপোজিশন, ফোর ফ্রেজ প্রিপোজিশন, ফাইভ পার্টিসিপল প্রিপোজিশন, লাস্ট ওয়ান ডিসগাস্ট প্রিপোজিশন। এখন আমরা জানবো সিম্পল প্রিপোজিশনটা কি। তোমাদের জানার জন্য আমাদের এসে প্রথম ক্লাসটা। সিম্পল প্রিপোজিশন হচ্ছে একটি মাত্র ওয়ার্ড দিয়ে যদি কোনো প্রিপোজিশন হয় তখন তাকে সিম্পল প্রিপোজিশন বলে। একটু দেখে নাও, হ্যাঁ, একটি মাত্র যে প্রিপোজিশন একটি মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত তাকে সিম্পল প্রিপোজিশন বলে। যেমন অ্যাট, ইন, হ্যাঁ দেখে নাও একটু। হ্যাঁ, কি আছে সিম্পল প্রিপোজিশনগুলো? কী আছে? অ্যাট, ইন, ওয়ান, টু, ফ্রম, বাই ইত্যাদি। এরকম আরও অনেক প্রিপোজিশন আছে, যেমন এই যে কী আছে, টু আছে, তাই না? আপ, আপ আছে, আপটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন, বাই আছে, এগুলো যে প্রিপোজিশন একটি মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত তাকে সিম্পল প্রিপোজিশন বলে। ঠিক আছে, তাহলে দেখো ডাবল প্রিপোজিশন যেটা আমরা দেখি, ডাবল প্রিপোজিশনটা কীরকম? যে দুটি প্রিপোজিশন যুক্ত হয় যদি একটি প্রিপোজিশন হয় তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে। অর্থাৎ তোমার দুইটা সিম্পল প্রিপোজিশন যুক্ত হয় যদি একটি প্রিপোজিশনের মতো কাজ করে তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে। যেমন একটু বলে দেখি, খেয়াল করো, দেখে যাচ্ছে এখানে আপ অন, আপ প্লাস ওয়ান, এই আপ হচ্ছে একটা প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন, আর ওয়ান হচ্ছে একটা সিম্পল, এই আপ একটা সিম্পল প্রিপোজিশন, ওয়ান একটা সিম্পল প্রিপোজিশন। ঠিক আছে, এই দুটো প্রিপোজিশন মিলে হয়েছে কি? আপন। তার মানে এটা হচ্ছে কি? ডাবল প্রিপোজিশন। আবার দেখো
ইন, ইন একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন, তাই না? দুটো মিলে কি হয়েছে? ইন টু, এটা হচ্ছে ডাবল প্রিপোজিশন। এখন এটাগুলো আমরা কেন শিখব, সেটা হচ্ছে এই আপ যখন আমি ব্যবহার করব অথবা ওয়ান যেখানে ব্যবহার করব সেখানে কিন্তু আপন শব্দটি বা আপন প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না, তাহলে কিন্তু অর্থের তারতম্য হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে কোন প্রিপোজিশন কোথায় বসবে, কোথায় ডাবল প্রিপোজিশন বসবে, কোথায় সিম্পল প্রিপোজিশন বসবে, কোথায় ফ্রেজ প্রিপোজিশন বসবে, কোথায় আবার পার্টিসিপল প্রিপোজিশন বসবে, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা দেখি কী আছে এখানে, কম্পাউন্ড প্রিপোজিশন, তাই তো? কম্পাউন্ড প্রিপোজিশন আছে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরিভাষে, দেখে নাও আবার, নাউন নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পূর্বে বসে কোনো সিম্পল প্রিপোজিশন যুক্ত হয় যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কী বলে? কম্পাউন্ড প্রিপোজিশন বলে। কী বলেছে দেখো তো আবারও একটু বুঝে নাও, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পূর্বে কোনো সিম্পল প্রিপোজিশন, এই যে সিম্পল কথাটা আমার এখানে লেখা আছে, ঠিক আছে? এটা দেখে নাও, সিম্পল সিম্পল প্রিপোজিশনগুলো কী কী সেটা আবার একটু দেখে আসো, মাথায় রাখবে এগুলো। হ্যাঁ, সিম্পল প্রিপোজিশন হচ্ছে অ্যাট, ইন, অন, অর্থাৎ একটি মাত্র প্রিপোজিশন দ্বারা যে সিম্পল যে প্রিপোজিশনটি হয় সেটা হচ্ছে কি আমাদের সিম্পল প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে এগুলি যখন নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে বসবে এবং সেটা প্রিপোজিশন হিসেবে কাজ করবে তখন তাকে কী বলে? কম্পাউন্ড প্রিপোজিশন বলে। যেমন কী আছে, বাই প্লাস হাইন্ড, এই বাইটা সবসময় কী হয়? বি হয়, তাহলে বাই প্লাস হাইন্ড ইজিক্যাল টু কী হয়? বি হাইন্ড, ঠিক আছে? আবার ওয়ান ইজিক্যাল টু কি? এ, ওয়ান প্লাস লং ইজিক্যাল টু কি? অ্যালং, ঠিক আছে? তাহলে আমরা একটু নোট লিখে রাখো তোমরা, আমি বোর্ডে লিখিনি, সেটা হচ্ছে বাইয়ের পরিবর্তে সবসময় বি হবে, বাইয়ের পরিবর্তে কী হবে? বাইয়ের পরিবর্তে সবসময় বি হবে, আর ওয়ানের পরিবর্তে সবসময় কী হবে? এ হবে, ঠিক আছে? তাহলে কী হলো এখানে, ওয়ান ইজিক্যাল টু এ প্লাস লং ইজিক্যাল টু কি? অ্যালং, ইত্যাদি। এরকম আরও অনেক কম্পাউন্ড প্রিপোজিশন আছে। এবার দেখো ফ্রেজ প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন হচ্ছে দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত হয়ে যদি একটি প্রিপোজিশনের ন্যায় কাজ করে, কতটি? দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত হয়, কমপক্ষে কয়টি হতে হবে? কমপক্ষে দুইটি অথবা তার অধিক দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত হয়ে যদি একটি প্রিপোজিশনের ন্যায় কাজ করে তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। যেমন বাই, ডিডেন্ট, অফ, এখানে তো কয়টা আছে? এই একটা প্রিপোজিশন আছে, একটা প্রিপোজিশন আছে, তা কয়টা ওয়ার্ড আছে? কয়টা ওয়ার্ড আছে এখানে? তিনটি ওয়ার্ড আছে, একটা হচ্ছে বাই, আরেকটা হচ্ছে ডিডেন্ট, আরেকটা হচ্ছে কি? অফ। বাই, ডিডেন্ট, অফ, এখানে তিনটি প্রিপোজিশন মিলে একটি প্রিপোজিশন হয়েছে। ইন কোর্স অফ, এখানে কয়টি আছে? এক, দুই, তিন, তিনটি ওয়ার্ড মিলে একটি প্রিপোজিশনে কাজ করেছে, তার মানে এটা হচ্ছে কি? ফ্রেজ প্রিপোজিশন, ঠিক আছে? এরকম আবার দেখো ওয়ান, অ্যাকাউন্ট, অফ, এভাবে আসে দেখা যায়। এখানেও তিনটি আছে, কী কী আছে? ওয়ান একটা, অ্যাকাউন্ট একটা, অফ একটা, তিনটি ওয়ার্ড মিলে প্রিপোজিশনে কাজ করেছে, সুতরাং এটা হচ্ছে কি? ফ্রেজ প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন আমি বলতে পারি পাস্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলের সাথে প্রিপোজিশন ব্যবহৃত হলে তখন তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। কি বলে? তখন তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। যেমন ক্যান ইউ টেল মি সামথিং রিডিং দিস ম্যাটার, এখানে দেখো এই যে পার্টিসিপল, পার্টিসিপল কি মূলভাবের সাথে আইনযুক্ত হয় সেটা কি বলে? প্রেজেন্ট পার্টিসিপল বলে। তার মানে এটা কি? রিডিং, রিডের সাথে আইন যুক্ত হয়েছে, তার মানে এটা কি? পার্টিসিপল প্রিপোজিশন, ঠিক আছে? আবার দেখো ডিসগাস্ট প্রিপোজিশন, কখনো কখনো ডিসগাস্ট শব্দটা কি? ডিসগাস্ট মানে শব্দবেশ ধারণ করা, তাই না? তাহলে এখন দেখো কখনো 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 ওয়ানের পরিবর্তে এ ব্যবহৃত হয়। আমরা এখানে আগে বলেছিলাম, কী বলেছিলাম বলতো? এখানে বলেছিলাম বাইয়ের পরিবর্তে বি হয়, ওয়ানের পরিবর্তে এ হয়। হ্যাঁ, সেই একই কথা এখানে ওয়ানের পরিবর্তে এ হবে এবং ওয়ের পরিবর্তে কী বসবে? অফের পরিবর্তে ও বসবে, ঠিক আছে? তাহলে কী বলতে আমরা দেখি, কখনো কখনো ওয়ানের পরিবর্তে এ এবং অফের পরিবর্তে ও বসলে তখন তাকে ডিসগাস্ট প্রিপোজিশন বলে। যেমন
দ্য কিং ওয়েন আ ওয়ান হান্টিং, তাহলে এই এটা কেন বসছে, এটা বসছে ওয়ানের পরিবার, তাহলে কী আছে আমার, দেখো ওয়ান আসতে না, শব্দটা ছিল ওয়ান কিন্তু এটার পরিবর্তে আমি কী বসিয়েছি, এ বসিয়েছি, এই এটা হচ্ছে আমার ডিসগাস প্রিপজিশন। আবার দেখো নাও ইট ইজ টেন ও ক্লক, এই ও মানে কি, এই ওটা কিন্তু অফের পরিবর্তে লিখেছি আমরা, ঠিক আছে, অফ শব্দটি না লেখে, অফ প্রিপজিশন না লেখে অফের পরিবর্তে কী বসিয়ে দেবা, ও বসিয়েছি, ঠিক আছে, ইত্যাদি। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি দ্য প্রিপজিশন হচ্ছে ছয় প্রকার, কী কী, সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজ প্রিপজিশন, পার্সিভ প্রিপজিশন, লাস্ট ওয়ান ডিসগাস্ট প্রিপজিশন, তাই না। তাহলে আমরা হচ্ছে আমরা দেখব যে এটা কোথায় কখন বসে। তাহলে আমরা আজকে কী শিখলাম, আজকে শিখেছি প্রিপজিশনের বেসিকটা, প্রিপজিশন কাকে বলে, প্রিপজিশন কত প্রকার, কী কী, এবং প্রিপজিশনটা সেটা কোথায় বসে সেটা অবশ্যই আবার তোমাদেরকে মনে করেছি, নাউনের পূর্বে বসবে অথবা প্রোনাউনের পূর্বে বসবে অথবা কোথায় বসবে, ভার্বের পরে বসবে। হ্যাঁ, যখনই ভার্বের পরে বসবে তখন সেটা কী হবে, অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন দেখো কী লেখা আছে, কাম ইন, কাম যোগ ইন, ঠিক আছে, কাম এটা প্লাস দিয়ে দাও ইন, দুটো মিলে আছে কি, কাম ইন, তাই না। তাহলে এটা কি আমার কী আছে, এটা কি আমার প্রিপজিশন কাজ করছে, না এটা আমার অ্যাডভার্বের কাজ করছে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমাকে অবশ্যই প্রিপজিশনের কোথায় থাকতে হবে, প্রিপজিশনে থাকবে নাউনের আগে। যেমন তুমি এখান থেকে কী আছে, হান্টিং মানে কি, শিকারি, হান্টিং মানে কি, শিকারি, এই নাউনের আগে আমার কী হয়েছে, এই যে প্রিপজিশনটা বসছে। আবার ধরো ক্লক, ক্লক মানে কি, ঘড়ি, এই ক্লকের আগে ও, ওটা আসলে অফের ছদ্মবেশী ফর্ম, তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার অফটার, অফের পরে আমার অবশ্যই এটা ছদ্মবেশী ডিসগাস্ট প্রিপজিশন। তাহলে আমরা এক কথায় বলতে পারি নাউনের পূর্বে বসবে, যদি প্রিপজিশন নাউনের পূর্বে বসে সেটাকে প্রিপজিশন বলে, আর ভার্বের পরে বসলে সেটাকে কী বলবে, অ্যাডভার্ব বলবে। ক্লিয়ার? তাহলে তোমরা একটু দেখে নাও যে প্রিপজিশনটা কী। আমরা পরবর্তী ক্লাসে পার্ট টু এ প্রিপজিশন কাকে বলে, প্রিপজিশনের ব্যবহার, অ্যাট, ইন, ফ্রম, টু, ইনটু, আপন ইত্যাদি কীভাবে ব্যবহৃত হয় সে বিষয়ে নিয়ে তোমাদেরকে আলোচনা করব। তো সেই প্রত্যাশায় ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।